গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক মৎস্যজীবী। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎই হরিপদ জানা নামে ওই মৎস্যজীবী ভারসাম্য হারিয়ে ট্রলার থেকে সমুদ্রে পড়ে যান। সহকর্মীরা জানিয়েছেন, তারা চেষ্টা করলেও ওই মৎস্যজীবীকে উদ্ধার করতে পারেননি। সমুদ্রের প্রবল স্রোতের টানে ভেসে যান ওই ব্যক্তি। শুক্রবার FB স্বর্ণ নারায়ণ নামে একটি ট্রলার মাছ ধরার জন্য মৎস্যজীবীদের নিয়ে কাকদ্বীপ থেকে বঙ্গোপসাগরে রওনা দিয়েছিল। মৎস্যজীবীদের সেই দলে ছিলেন হরিপদ জানা। মাছ সমুদ্রে হঠাৎই ওই মৎস্যজীবী ট্রলার থেকে পড়ে যান বলে বাকি মৎস্যজীবীরা জানিয়েছেন। ঘটনার পর কাকদ্বীপ মৎস্যজীবী ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেন FB স্বর্ণ নারায়ণ ট্রলারে থাকা বাকি মৎস্যজীবীরা। খবর পেয়ে শনিবার সকালে আরও ট্রলার পাঠানো হয়েছে ঘটনাস্থলের দিকে। ওই মৎস্যজীবীর সন্ধানে মাছ সমুদ্রে চলছে তল্লাশি অভিযান, যদিও রবিবার পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনার পর দুশ্চিন্তায় ভুগছে নিখোঁজ মৎস্যজীবীর পরিবার। সুদেশনা মণ্ডলের রিপোর্ট, তারা নিউজ, কাকদ্বীপ।